মারার জন্য তৈরি হও কিল, তিল তিল যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো, পা থেকে মাথা পর্যন্ত প্রতি ইঞ্চিতে গুলি করবো। আমি জানি প্রতিশোধের আগুন তোমার বুকে দাও দাও করে চলছে, আমাকে হত্যা না করা পর্যন্ত সে আগুন তোমার নিভবে না। মন খারাপ করো না নূপুর, আমি জেনেছি রাজার বাবাকে বেঈমান প্রমাণ করে তুমি তাকে জেলে পাঠিয়েছ, অপমান সইতে না পেরে ভদ্রলোক জেলে আত্মহত্যা করেছেন। সে কথাই তো আমি তোমার কাছে বলতে চেয়েছিলাম নূপুর, রাজার বাবা জেলে আত্মহত্যা করেনি, ওরাই তাকে খুন করেছে, ওরাই বলেছে আমার কাছে। এ কথা বলে ওরা চোরে চোরে হাসছিল। আমি দিনের পর দিন এই জঘন্য মানুষগুলোর হয়ে পাপ করে গেছি, আর তুমি একটিবারও আমাকে বাধা দাওনি। কেন কেন নূপুর? হয়তো আমি তোমাকে ওর পাপের রাস্তা থেকে ফিরিয়ে আনতে চেষ্টা করেছিলাম, হয়তো আমি বলেছিলাম, কিন্তু তুমি শোনোনি। হ্যাঁ হ্যাঁ নূপুর, আমার মনে পড়েছে, তুমি বলেছিলে আমার পাপের শাস্তি যেন খোদা তোমাকে দেয়। রাজা গুলি করে তোমাকে ঝালটা করে দিয়েছিল, খোদার হাজার শুকর মৃত্যুর মুখ থেকে তিনি তোমাকে ফিরিয়ে দিয়েছেন। না পাওয়ার চাইতে পেয়ে হারানোর ব্যথা যে কত কঠিন তা আমি জানি নূপুর। নূপুর, ওই পাপের জগতে তুমি আমাকে আর যেতে দিও না, আমাকে তুমি আঁকড়ে ধরো নূপুর, আর আমি তোমাকে হারাতে পারবো না কিছুতেই না। আমার জামিননামার কাগজ এত টাকা মা কোথায় পেল? মা নয় ভাইয়া, তোমার জামিন নিতে এসছে অ্যাডভোকেট মিস্টার আকাশ। কেন এসেছিস এখানে? কেন আমার জামিন নিতে চাইছিস তুই? হ্যাঁ, আমার পাপের বোঝা কমাতে। না, পাপের বোঝা কমাতে নয়, তুই ভয় পেয়ে গেছিস। হ্যাঁ, তুই ঠিকই ভয় পেয়েছিস, তুই ভাবতে পারছিস না কত নির্মম ভাবে আমি তোকে খুন করব, কত নির্মম ভাবে তোকে হত্যা করব আমি। আরে আমাকে ঘুষ দিতে চাস? ওকিল, তুই জানিস না ঘুষ দিয়ে যেমন তুই আমার বাবাকে কিনতে পারিসনি, আমাকেও তুই পারবি না। আমার হাত থেকে তোর বাঁচার একটাই রাস্তা আছে, আমার বাবার মতো তুই আমাকেও জানে মেরে ফেল। আরে আমাকেও তুই জানে মেরে ফেল। তোমার বাবাকে আমি মারিনি রাজা ভাই, দয়া করে বিশ্বাস করো। না, আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে না। শোন ওকিল, যেদিন আমি লাল দেয়ালের বাইরে যাব সেদিনই তোর মৃত্যু হবে, সেই দিন বড় নির্মম ভাবে তোকে মরতে হবে। এ তুমি কি করছো আকাশ? তুমি যাকে তোমার জানের দুশ্মন রাজাকে মুক্ত করতে চাও? হ্যাঁ চাই, কারণ আমি জানি রাজা আমার যত বড় দুশ্মন তার চেয়ে ওর অনেক বড় দুশ্মন হচ্ছে আমি। আমি ওর ভুল ভাঙাতে চাই, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আকাশ, তোমার মাথা খারাপ হয়ে গেছে? না, আমার মাথা এতদিন খারাপ ছিল, এখন ভালো হতে যাচ্ছে। তুমি কি আমাদের বিরুদ্ধে মুখ খুলতে চাইছো? শুধু চাইছি না, আমি মুখ খুলব, আপনাদের সমস্ত পাপ আমি প্রকাশ করে দেব, মুছে দেব রাজার বাবার উপর অন্যায় ভাবে দেওয়া সমস্ত কলঙ্কের দাগ। আকাশ, তুমি জানো স্বার্থে আঘাত লাগলে আমি কতটা নির্মম হতে পারি। জানি মিস্টার চৌধুরী, আমি সব জানি, কিন্তু আপনি জানেন না মৃত্যুকে আজ আর আমি ভয় পাই না। সত্য আর আদর্শের জন্য আমি জীবন দিয়ে দেব, কিন্তু আমার প্রতি সমস্ত ঘৃণাকে ভালোবাসা দিয়ে আমি জয় করবই, এটা আমার প্রতিজ্ঞা। ফকিন্নির বাচ্চা ফকিন্নি, তোর উপর দায়িত্ব ছিল আকাশকে সুস্থ করে তোলা, সততার আদর্শই জন্ম দেওয়া নয়। সততা আর আদর্শ মানুষের রক্তের মধ্যে থাকে চৌধুরী সাহেব,
ভালোবাসার পরও শিশু নিজেই মাথা চাড়া দিয়ে ওঠে, তাকে জন্ম দিতে হয় না। ভালোবাসা? কিসের ভালোবাসা? তোর কাজ ছেড়ে শুধু অভিনয় করে যাওয়া। আমি জানি সাহেব, আমি তা ভালো করেই জানি, কিন্তু অভিনয় যে কখন সত্যি হয়ে গেছে আমি নিজেও তা জানতে পারিনি। অনেক বেশি বেড়ে গেছিস তুই, বড় লোকের বউ সেজে ঘর করার স্বপ্ন দেখছিস, ছোট লোকের বাচ্চা। খবরদার চৌধুরী সাহেব, আর একটি খারাপ কথা উচ্চারণ করবেন না। আকাশ জানে আমি তার ভালোবাসা, আর আপনিও ভালো করে জানেন আমার দিকে হাত বাড়ালে আপনার সে হাত আকাশ ভেঙে ফেলবে। ঠিক আছে, আমি তাকে দেখে নেব। পারবেন না চৌধুরী সাহেব, পারবেন না। আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, আজ আর আপনি আমাদের কিছুই করতে পারবেন না। কি পারবে, কি করতে পারবে তুমি? কতজনের কত ক্ষতি তুমি করেছ তা আমি জানি না, কিন্তু আমার যে ক্ষতি তুমি করেছ, পারবে তা পূরণ করতে? পারবে আমার স্বামীকে ফিরিয়ে দিতে? যে মিথ্যে অপবাদ দিয়ে তার সারা জীবনের সুনাম তুমি নষ্ট করেছ, কি দিয়ে তা পূরণ করবে? মা, মা আমি খবরদার, আমাকে মা বলে ডাকবে না। যার জন্য আমার সন্তানেরা পিতৃহারা হয়েছে, যার জন্য আমার সোনার টুকরো ছেলে আজ খুনি হয়েছে, তার মুখে মা ডাক শোনাচ্ছে, ঘৃণায় আত্মহত্যা করে অনেক ভালো। আমি জানি, আমি জানি আমার পাপের কোনো ক্ষমা নেই। এখন আপনিই বলে দিন মা, কি করলে আমার এই পাপের প্রায়শ্চিত্ত হবে? মৃত্যু, কঠিন নির্মম মৃত্যু ছাড়া তোমার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই। শুকুর করো তোমার মৃত স্ত্রীর কাছে, যে নিজের জীবন দিয়ে তোমার জীবন বাঁচিয়েছিল। শুকুর করো ওই মেয়েটির কাছে, যে তোমার স্ত্রী অভিনয় করে তোমাকে সুস্থ করে তুলেছে। আপনি কার কথা বলছেন? সেই মেয়ের কথা, যার যারা হবু তোমার স্ত্রীর মতো, সেই মেয়ে যাকে তোমার স্ত্রী সাজিয়ে তোমার সামনে আনা হয়েছে, সেই মেয়ে যার নিপুণ অভিনয় তুমি আর সুস্থ হয়ে উঠেছ। আকাশকে বাঁচাতে গিয়ে তুই এত বড় আত্মত্যাগ করলি। হ্যাঁ তাই না, অভিনয় করতে করতে আমি কখন যে ঝুমুর থেকে নূপুর হয়ে গেছি আমি যে নিজেও তা বুঝতে পারিনি মা। ঝুমুর, কোন সাহসে তুমি আমাকে স্পর্শ করেছো? কে তুমি? কে তোমার পরিচয়? একি, ওঠ মা, ওঠ। আকাশ, এসব তুই কি বলছিস? ও নূপুর, তোর নূপুর। মিথ্যা কথা। আকাশ, আমার নূপুর নেই দাইমা। রাজার গুলির নির্মম আঘাতে এই পৃথিবী ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে আমার নূপুর, আমার ভালোবাসা। হ্যাঁ আকাশ, তুই নিজেও সেদিন নিশ্চিত মৃত্যুর মুখে চলে গিয়েছিলি। আর তাই সে আমার সাথে প্রতারণা করেছে, আমাকে ধোকা দিয়েছে, মিথ্যা নূপুর সেজেছে। হ্যাঁ, আমি নূপুর সেজেছিলাম, আমি নূপুর সেজে অভিনয় করেছিলাম, কিন্তু আমি কোনো প্রতারণা করিনি মিস্টার আকাশ, আমি আপনাকে কোনো ধোকা দেইনি। নূপুর না হয়ে নূপুর সাজা কি অন্যায় নয়? আমার ভালোবাসাকে নিয়ে ছিনিমিনি খেলা অপরাধ নয়? হ্যাঁ হ্যাঁ, সেটা অপরাধ, কিন্তু কিন্তু অপরাধটুকু না করলে যে আপনাকে বাঁচানো যেত না মিস্টার আকাশ। আমি যা করেছি এক মৃত্যু পথযাত্রীকে বাঁচানোর জন্য করেছি,
অসহায় এক বোনের মুখে হাসি ফোটাবার জন্য করেছি। ভুল ভুল করেছো তুমি নূপুর, আমার জীবন, আমার হৃদয়, আমার স্পন্দন। জানি সাহেব, আমি তো জানি, কিন্তু আপনি জানেন না। আজ আপনি বেঁচে আছেন শুধু আমার কারণে, আমার নারীত্ব, আমার ভালোবাসার কারণে। অভিনয় দিয়ে নয়, আমি আপনাকে সুস্থ করে তুলেছি আমার ভালোবাসা দিয়ে। অন্যায় করেছো তুমি। জানি আমার ভালোবাসার কোন দাম আপনার কাছে নেই। আপনার এই দেহ মন, তার উপর সত্যি যদি কারো কোনো অধিকার থেকে থাকে, সে হচ্ছে আমি। না, আমার এই দেহের রক্ত কণিকার রন্ধ্রে রন্ধ্রে নূপুর ছাড়া কারো নাম নেই, থাকতে পারে না। আকাশ সাহেব, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন। আমার দায়িত্ব প্রয়োজন বা ভালোবাসার কোনো দাবি নিয়ে আমি আর আপনার সামনে দাঁড়াব না, কারণ এই ভালোবাসা আমার ভালোবাসা। আপনার চোখে যত অন্যায় হোক না কেন, আমার জীবনে ভালোবাসা দিবা লোকের মতো সত্যি। আমি চলে যাচ্ছি সাহেব, আমার ভালোবাসা বুকে নিয়ে আমি চলে যাচ্ছি। শুধু জেনে রাখুন, যতদিন আমি বেঁচে থাকব এই ভালোবাসা বুকে নিয়ে বেঁচে থাকব। একটু আমার ভাগ্য বলে মেনে নেব। তাই মা সুমন, আমি জানতাম একদিন এই দিন আসবে যেদিন সব সত্যের মুখোমুখি হতে হবে আমাকে। সব ছেড়ে আবার আমাকে চলে যেতে হবে আমাদের চিরভবনে। শুধু জানতাম না সেদিন কবে আসবে। আজ আমার যাবার সময় হয়েছে তাই মা, আমি যাই। না যাবোন না, আমি তোকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই যেতে দেব না। চল না দাই মা, ভালোবাসা দিয়ে যে বাঁধন আমি বাঁধতে পারিনি, অন্য কোনো বাঁধন আমি তা বাঁধতে চাই না। আসি তাই মা, চোর শুন যাস রে মা।
চেনা ফুল দুঃখের স্রোতে ভেসে গেল, ভাঙলো যখন ফুল রে ভাঙলো যখন সাধের মালায় খাই পেল না পথে ফোটা অচেনা ফুল দুঃখের স্রোতে ভেসে গেল, ভাঙলো যখন ফুল রে ভাঙলো যখন কেউ জানে না বিনা মেঘে কেউ জানে না বিনা মেঘে উঠলো কেন ঝড়, বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর ওরে, বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে সাগরের ঢেউ রে সাত সাগরের ঢেউ, মনের আগুন সবাই দেখে মনের আগুন দেখে না কেউ, দুই চক্ষুতে ভেঙে পড়ে সাত সাগরের ঢেউ রে সাত সাগরের ঢেউ, শূন্য বুকে কেন্দ্রে মরে শুকনো বালু চর, বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর ওরে, বিনা দোষে আপন মানুষ যায় রে হয়ে পর, সুখের ভাগ্য হয় না সবার হয় না সাথের ঘর, সুখের ভাগ্য হয় না সবার হয় না সাথের ঘর, বিনা দোষে আপন মানুষ দোষে আপন মানুষ যায় রে হয়ে পর। আয় হায় পোড়ামুখি করছুস কি এ কিশোর বুনেশ গটাই আইছুস? আমি কোন অন্যায় করি নাই মামি, মানুষটার সাথে অভিনয় করতে করতে আমি আমি তারে ভালোবাসি ফেলাইছিলাম। আরে বড় লোকগো কাছে তোর ভালোবাসার দাম কি? দিছে তো খেদাইয়া, অহনে পেটের পাপ নিয়ে কি করবি তুই? পাপ না মামি, এটা আমার ভালোবাসার নিশানা, দুনিয়ার কেউ না জানলেও আমার অন্তর সানে আমার আল্লাহ সানে আমি আকাশটা স্বামী বলে মানছি, তার সন্তান আমার পেটে। কিসের স্বামী কিসের সন্তান? বছরের পর বছর আমি ধৈর্য ধরে আছি কি তোর অন্যের বউ আর অন্যের বাচ্চার মা বানানোর লাগা? এক লাখ ছুঁড়ে তোর পেটের বাচ্চা আমি বাইর করে ফেলাবো। Oh, my God.
তুমি? কেডা তুমি? আমি আকাশ। ঝুমুরকে সেখানেই নিয়ে যাচ্ছি যেখানে আছে ওর যোগ্য স্থান। আমার স্ত্রী হিসেবে আছে কেবল ওরই অধিকার। চলো ঝুমুর। আমি চোখে দুই পাতা এক করতে পারবো না, কিছুতেই না। খুলে দে। পুলিশের হাত করা রাজাকে আটকে রাখতে পারেনি, বলে দিও তার চম রাজা হাজত ভেঙে বেরিয়ে এসেছে। স্বল্প সময়ের মধ্যে তার মৃত্যুদণ্ড কার্যকর হবে। পৃথিবীর কোন শক্তি আমার হাত থেকে ওকে রক্ষা করতে পারবে না, রক্ষা করতে পারবে না। মিস্টার আকাশ, এই আদালতে দাঁড়িয়ে একদিন আপনি প্রমাণ করেছিলেন হাসান কিবদি একজন দুর্নীতি পরায়ণ অফিসার ছিলেন। আজ তার সপক্ষে কেস করে আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন। সেদিন আমি যা করেছি তা অন্যায় করেছি। টাকার কাছে আমি আমার সত্তাকে বিক্রি করে এই পবিত্র আদালতকে কলঙ্কিত করেছি। আজ আমি এসেছি সেই কলঙ্কের দাগ মুছে দিতে, আসল সত্যকে উদ্ঘাটিত করতে। একদিন অন্যায়ভাবে যে সৎ মানুষটিকে আমি অসৎ প্রমাণ করেছিলাম সে মিথ্যার কালো ছায়া অপসারণ করে আজ আমি সব সত্য প্রকাশ করতে চাই। এতদিন রাজার ভয়ে ঘুম হারাম হয়েছিল, বেটা জেলে গেল, ভাবলাম বাঁচলাম। এখন যদি আকাশ বেটা ঝামেলা শুরু করে তাহলে গেছি। হাবলুদা, তুমি চুপ করে বসো তো, আমাদের নাগালে বাইরে কত দূর যাবে? সময় মতো পাক নামে কেটে দেবো না? এখন আমিও তাই ভাবছি। এখন চোখ কান ঠিক মতো খোলা রাখতে হবে আমাদের। হ্যালো, হ্যাঁ শফিউল্লাহ বলো। চৌধুরী সাহেব, আমাদের কোনো কাগজপত্র পেলাম না, আকাশ সব কাগজপত্র আগেই সরিয়ে ফেলেছে। সরিয়ে ফেলেছে? শোনো শফিউল্লাহ, সময় শেষ, আর বসে থাকা যাবে না, চলো।
ওর দিকে হাত বাড়ালে জানি মেরে ফেলবো। যা ভাগ ভাগ। মরার জন্য তৈরি হও কিল, তিল তিল যন্ত্রণা দিয়ে আমি তোকে মারবো, পা থেকে মাথা পর্যন্ত প্রতি ইঞ্চিতে গুলি করবো। আমি জানি প্রতিশোধের আগুন তোমার বুকে দাউ দাউ করে চলছে, আমাকে হত্যা না করা পর্যন্ত সে আগুন তোমার নিভবে না। আমি মরার জন্য তৈরি, শুধু আজকের এই দিনটা আমার জন্য সময় দাও। না, আর এক মুহূর্ত সময় তোকে আমি দেব না। সময় তোমাকে দিতেই হবে রাজা ভাই, তোমার বাবাকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি করতে যাচ্ছি। আমি জানি তোমার মৃত বাবাকে আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সেই মানুষটাকে যদি নির্দোষ প্রমাণ করতে পারি যে কলঙ্ক যে অপবাদ নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেই কলঙ্ক সে অপবাদ যদি আমি মুছে দিতে পারি তাহলে হয়তো তার আত্মা শান্তি পাবে। তোমার বাবাকে নিয়ে আমার অন্যায় কৃতকর্মের শাস্তি কিছুটা হলেও লাঘব হবে। আজকের দিনটা, শুধু আজকের দিনটা তুমি আমাকে ভিক্ষা দাও রাজা ভাই, তারপর তোমার যা ইচ্ছা তাই করো। প্লিজ প্লিজ, আজকের দিনটা আমি তোকে দিলাম, মনে রাখিস আমার পিস্তলের নিশানায়। তুই সবসময় থাকবি উকিল, তুই সবসময় থাকবি। অর্ডার অর্ডার, মহামান্য আদালত। এই আদালতে দাঁড়িয়ে আমি প্রমাণ করেছিলাম জনাব হাসান কিবরিয়া ছিলেন একজন দুর্নীতিপরায়ণ কমিশনার। সেদিন আমি মিথ্যে বলেছিলাম ইউর অনার, একজন সৎ নির্ভীক দায়িত্বশীল মানুষের উপর আমি মিথ্যে কলঙ্ক দিয়েছিলাম। তার সারা জীবনের সাধনাকে আমি সবার চোখে ধ্বংস করে দিয়েছিলাম, অথচ সবাই সেদিন আমাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে। সত্যকে মিথ্যে প্রমাণ করার অপরাধে সেদিন আমার শাস্তি হওয়া উচিত ছিল, তা না করে সবাই সেদিন আমাকে বাহবা দিয়েছে। আর এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র ইউর অনার। আজ এই সমাজে আমরা সবাই মিথ্যা আর অন্যায়কে বুকে আগলে রাখি, সত্য আর ন্যায়কে করুণা করি। এই অন্যায় ইউর অনার, এই অন্যায়। আর এই অন্যায়ের অবসান না হলে এই সমাজ, এই দেশ, এই জাতি চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই তা জেনেও না জানার ভান করি। ইউর অনার, আজ আমি সমস্ত মিথ্যাকে অপসারণ করব, একজন সৎ ন্যায়পরায়ণ লোকের কলঙ্কের দাগ মুছে দেব, প্রমাণ করে দেব ভালো মানুষের মুখোশ পরে সমাজের কোন মানুষগুলো লালন করে যাচ্ছে সমস্ত সন্ত্রাস আর অন্যায়কে। অর্ডার অর্ডার, আদালত এই মর্মে দুঃখ প্রকাশ করছে যে যুক্তিতর্কের মার প্যাচে পড়ে আইনের ফাঁকে অনেক সময় নিরীহ মানুষও শাস্তি পেয়ে যায়। জনাব কিবরিয়া তারই একটি জ্বলন্ত প্রমাণ। এই আদালত মরহুম কমিশনার জনাব হাসান কিবরিয়াকে মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠানো ও তাকে হত্যা করার অপরাধে আশরাফ চৌধুরীকে গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডকাপ লাগাও। কে স্যার? আকাশ বাবাজি চৌধুরীর চোদ্দশিকে হান্দায় দিছে, এরপরে সিরিয়ালে আছি আমরা। আকাশ বাঁচে থাকলে আমরা বাঁচব না। আকাশকে আকাশে পাঠানোর আগে তার কাছে রাখা আমাদের দলিল দস্তাবেজ উদ্ধার করতে হবে।
আশরাফ চৌধুরীর সম্পত্তি আমাদের নামে লিখিয়ে নিতে হবে। তার আগে উল্টা পাল্টা কিছু করলে তোমার নিজেরই ক্ষতি হবে। চুমুর এখন আমাদের হাতে বন্দি। আকাশ বাবাজি, নুপুররে হারাইয়া তো তুমি পাগল হয়েছিল, আর ঝুমুররে হারাইলে তো এক পটল তুলবা। না সোনা, কাঁদুনা কাঁদুনা, তোমার সাথে আমাদের কোনো বিরোধ নেই। বিরোধ হলো তোমার স্বামী আকাশের সাথে, তার সাথে আমাদের ঝামেলা মিটে গেলেই তোমাকে আমরা ছেড়ে দেব দেব। আইসাবর্তি আসো আসো আসো, ওই জি এসে গেছি। আকাশ, চুমুর, আকাশ, আই জানোয়ারের বাচ্চারা, চুমুরকে ছেড়ে দে, তোদের সঙ্গে আমার দ্বন্দ্ব, এর মধ্যে আবার ঝুমুরকে টেনে এনেছিস কেন? ছেড়ে দে ওকে। কান টানলে যেমন মাথা আসে বাবাজি, ঠিক তেমনি ঝুমুরে টেনে আনছি বইলা তুমিও সুর সুর করে আমাকে ফান্দে চিল্লাইছো। বাদে বকোনা, আসল কথা বলো। আসল কথা হলো, তোমার কাছে গচ্ছিত আমাদের দুই নম্বরের দলিল দস্তাবেজ আর ধান্দাবাজির যে ডকুমেন্টগুলো আছে তা ফেরত দাও। হ্যাঁ, তোমার আপন শ্বশুর হওয়া সত্ত্বেও আশরাফ চৌধুরীকে ক্ষমা করনি, তাকে এমন ফাঁসির ফাঁদে ফেলেছ, মরণ ছাড়া তার কোনো উপায় নেই। কিন্তু বাবাজি, আমরা মরবার চাই না, শান শওকত আর আরামায়েশে বাকি জীবনটা বাঁচবার চাই। সেই লোভেই কমিশনার হাসান কিবরিয়ারে আমাকে বুদ্ধিতে তোমার শ্বশুর জেলে পাঠাইছিল। আমরা এই তিনজন মিলে জেলখানায় ঢুকে গলা টিপে হত্যা কইরা আত্মহত্যা বলে চালায় দিতি। ওসব পুরনো কাশুন দেখাইতে লাভ নাই। শোনো, কামের কথা বলি, পুরান কাগজপত্রের লগে এখন আশরাফ চৌধুরীর যে সম্পত্তি তুমি পাওয়া তা আমাকে তিনজনের নামে দলিল করে দিবা, বুঝছ? তুমি তো আবার উকিলে মানুষ, ব্যাস তো ভালোই বাচ্ছ। কি ভাবছ জামাই বাবাজি, কথা মতো কাজ না করলে ঝুমুরকে শেষ। আমার জন্য এত বড় ক্ষতি তুমি মেনে নিও না। আমি তোমার জন্য সব করতে পারি ঝুমুর। এই ব্রিফকেসে তোমাদের সমস্ত পুরনো কাগজপত্র আছে, এবার নতুন দলিল দাও। এই নাও, সই করো। খুলে শুনে রাখো সবাই, রাজার নিশানা কখনো ভুল হয় না, যে মরবে সে মরবে। তোমাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই, আমি শুধু আকাশকে চাই। থাম 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 থাম, গুলি করিস না, রাজা যা কয় তাই শোন। রাজা ভাই, আমি তোমাকে কথা দিয়েছিলাম, তোমার বাবা যে মিথ্যা কলঙ্ক নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর সে কলঙ্ক আমি মুছে দিতে পেরেছি। আমার শ্বশুর তোমার বাবা আশরাফ চৌধুরীকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকিয়েছিল, কিন্তু তোমার বাবার আসল হত্যাকারী হচ্ছে এই তিনজন, যারা তোমার বাবাকে জেলের ভেতর গিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল। ওরে বাবা, আমিও ফাঁকে যাই। আর
হ্যান্ডকাপ লাগাও, চলুন। রাজা ভাই, আমি ভেবেছিলাম আপনি আমাদের ভালোবাসার দুশ্মন, কিন্তু আজ আমার সে ভুল ভেঙে গেছে। আমি আমি ভালোবাসার দুশ্মন নই, আমি ভালোবাসার কাঙাল। আমি আমি যা কিছু করেছি আমার পিতার প্রতি সন্তানের কর্তব্য মেনে করেছি। রাজা ভাই, আশা করি আপনাকে খুব বেশি দিন জেল হাজতে থাকতে হবে না, কারণ আপনার কেসটা লড়বে এই শহরের সেরা উকিল আকাশ চৌধুরী। দ্যাটস গুড। জীবনের নাম সে তো সংগ্রাম, জয় ছাড়া জীবনের নেই কোনো দাম, আধারের মাঝে সে গরিব জানা। ফান কি বিয়াজন দুর্নীতি পরায়ণ অফিসার ছিলেন, আজ তার সপক্ষে কেস করে আপনি কি প্রমাণ করতে চাইছেন বলুন। সেদিন আমি যা করেছি তা অন্যায় করেছি, টাকার কাছে আমি আমার সত্তাকে বিক্রি করে এই পবিত্র আদালতকে কলঙ্কিত করেছি। আজ আমি এসেছি সেই কলঙ্কের দাগ মুছে দিতে, আসল সত্যকে উদ্ঘাটিত করতে। একদিন অন্যায়ভাবে যে সৎ মানুষটিকে আমি অসৎ প্রমাণ করেছিলাম সে মিথ্যার কালো ছায়া অপসারণ করে আজ আমি সব সত্য প্রকাশ করতে চাই। এতদিন রাজার ভয়ে ঘুম হারাম হয়েছিল, বেটা জেলে গেল, ভাবলাম বাঁচলাম। এখন যদি আকাশ বেটা ঝামেলা শুরু করে তাহলে তো গেছি। আহ হাবলুদা, তুমি চুপ করে বসো তো, আমাদের নাগালে বাইরে কত দূর যাবে, সময় মতো ওর পাক না আমি কেটে দেবো না। এখন আমিও তাই ভাবছি। এখন চোখ কান ঠিক মতো খোলা রাখতে হবে আমাদের। হ্যালো, হ্যাঁ শফিউল্লাহ বলো। চৌধুরী সাহেব, আমাদের কোনো কাগজপত্র পেলাম না, আকাশ সব কাগজপত্র আগেই সরিয়ে ফেলেছে। সরিয়ে ফেলেছে? শোনো শফিউল্লাহ, সময় শেষ, আর বসে থাকা যাবে না, চলো। নির্দোষ প্রমাণ করার জন্য আমি করতে যাচ্ছি। আমি জানি তোমার মৃত বাবাকে আমি ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু সেই মানুষটাকে যদি নির্দোষ প্রমাণ করতে পারি যে কলঙ্ক যে অপবাদ নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, সেই কলঙ্ক সে অপবাদ যদি আমি মুছে দিতে পারি তাহলে হয়তো তার আত্মা শান্তি পাবে। তোমার বাবাকে নিয়ে আমার অন্যায় কৃতকর্মের শাস্তি কিছুটা হলেও লাঘব হবে। আজকের দিনটা, শুধু আজকের দিনটা তুমি আমাকে ভিক্ষা দাও রাজা ভাই, তারপর তোমার যা ইচ্ছা তাই করো, প্লিজ প্লিজ। আজকের দিনটা আমি তোকে দিলাম, মনে রাখিস আমার পিস্তলের নিশানায়। তুই সবসময় থাকবি উকিল, তুই সবসময় থাকবি। অর্ডার অর্ডার। মহামান্য আদালত, এই আদালতে দাঁড়িয়ে আমি প্রমাণ করেছিলাম জনাব হাসান কিবরিয়া ছিলেন একজন দুর্নীতিপরায়ণ কমিশনার,
সেদিন আমি মিথ্যে বলেছিলাম ইউর অনার, একজন সৎ নির্ভীক দায়িত্বশীল মানুষের উপর আমি মিথ্যে কলঙ্ক দিয়েছিলাম। তার সারা জীবনের সাধনাকে আমি সবার চোখে ধ্বংস করে দিয়েছিলাম। অথচ সবাই সেদিন আমাকে হাততালি দিয়ে অভিনন্দন জানিয়েছে। সত্যকে মিথ্যে প্রমাণ করার অপরাধে সেদিন আমার শাস্তি হওয়া উচিত ছিল, তা না করে সবাই সেদিন আমাকে বাহবা দিয়েছে। আর এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র ইউর অনার। আজ এই সমাজে আমরা সবাই মিথ্যা আর অন্যায়কে বুকে আগলে রাখি, সত্য আর ন্যায়কে করুণা করি। এই অন্যায় ইউর অনার, এই অন্যায়। আর এই অন্যায়ের অবসান না হলে এই সমাজ, এই দেশ, এই জাতি চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমরা সবাই তা জেনেও না জানার ভান করি। ইউর অনার, আজ আমি সমস্ত মিথ্যাকে অপসারণ করব, একজন সৎ ন্যায়পরায়ণ লোকের কলঙ্কের দাগ মুছে দেব, প্রমাণ করে দেব ভালো মানুষের মুখোশ পরে সমাজের কোন মানুষগুলো লালন করে যাচ্ছে সমস্ত সন্ত্রাস আর অন্যায়কে। অর্ডার, অর্ডার। আদালত এই মর্মে দুঃখ প্রকাশ করছে যে যুক্তিতর্কের মার প্যাচে পড়ে আইনের ফাঁকে অনেক সময় নিরীহ মানুষও শাস্তি পেয়ে যায়। জনাব কিবরিয়া তারই একটি জ্বলন্ত প্রমাণ। এই আদালত মরহুম কমিশনার জনাব হাসান কিবরিয়াকে মিথ্যে অপবাদ দিয়ে জেলে পাঠানো ও তাকে হত্যা করার অপরাধে আশরাফ চৌধুরীকে গ্রেপ্তার করার নির্দেশ প্রদান করছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট, হ্যান্ডকাপ লাগাও। Yes, sir. চৌধুরীর জেল হয়ে গেছে। সর্বনাশ, জলদি খান্ডে খবর দাও। হ্যালো, আকাশ বাবাজি চৌধুরীর 14 হান্দায় দিছে, এরপরে সিরিয়ালে আছি আমরা। আকাশ বাঁচে থাকলে আমরা বাঁচব না। আকাশকে আকাশে পাঠানোর আগে তার কাছে রাখা আমাদের দলিল দস্তাবেজ উদ্ধার করতে হবে। আশরাফ চৌধুরীর সম্পত্তি আমাদের নামে লিখিয়ে নিতে হবে। তার আগে উল্টা পাল্টা কিছু করলে তোমার নিজেরই ক্ষতি হবে। চুমুর এখন আমাদের হাতে বন্দি। আকাশ বাবাজি, নুপুর রে হারাইয়া তো তুমি পাগল হইয়াছিলা, আর চুমুর রে হারাইলে তো পটল তুলবা। না সোনা, কাঁদিনা কাঁদিনা, তোমার সাথে আমাদের কোনো বিরোধ নেই। বিরোধ হলো তোমার স্বামী আকাশের সাথে, তার সাথে আমাদের ঝামেলা মিটে গেলেই তোমাকে আমরা ছেড়ে দেব। দেব আইসাবর্তি, আসো আসো আসো, ওই যে এসে গেছি। আকাশ, চুমুর, আকাশ, আই জানোয়ারের বাচ্চারা, চুমুরকে ছেড়ে দে, তোদের সঙ্গে আমার দ্বন্দ্ব, এর মধ্যে আবার ঝুমুরকে টেনে এনেছিস কেন? ছেড়ে দে ওকে। কান টানলে যেমন মাথা আসে বাবাজি, ঠিক তেমনি ঝুমুরে টাইনা আনছি বইলা, তুমিও সুর সুর করে আমাকে ফান্দে চল্লাইছ। বাদে বকোনা, আসল কথা বলো। আসল কথা হলো তোমার কাছে গচ্ছিত আমাদের 2 নম্বরের দলিল দস্তাবেজ আর ধান্দাবাজি যে ডকুমেন্টগুলো আছে তা ফেরত দাও। হ্যাঁ,
তোমার আপন শ্বশুর হওয়া সত্ত্বেও আশরাফ চৌধুরীকে ক্ষমা করনি, তাকে এমন ফাঁসির ফাঁদে ফেলেছো, মরণ ছাড়া তার কোনো উপায় নেই। কিন্তু বাবাজি, আমরা মরবার চাই না, শান শওকত আর আরামায়েশে বাকি জীবনটা বাঁচবার চাই। সেই লোভেই কমিশনার হাসান কিবরিয়ারে আমাকে বুদ্ধিতে তোমার শ্বশুর জেলে পাঠাইছিল। আমরাই তিনজন মিলে জেলখানায় ঢুকিয়া গলা টিপা হত্যা কইরা আত্মহত্যা বলে চালায় দিতি। ওসব পুরানো কাশুন দেখাইতে লাভ নাই। শোনো, কামের কথা বলি, পুরান কাগজপত্রের লগে এখন আশরাফ চৌধুরীর যে সম্পত্তি তুমি পাওয়া, তা আমাকে তিনজনের নামে দলিল করিয়া দিবা, বুঝছ? তুমি তো আবার উকিলে মানুষ, ব্যস্ত ভালোই বাচ্ছ। কি ভাবছ জামাই বাবাজি, কথা মতো কাজ না করলে ঝুমুরকে শেষ? আমার ছেলে এত বড় ক্ষতি তুমি মেনে নিও না। আমি তোমার জন্য সব করতে পারি ঝুমুর। এই ব্রিফকেসে তোমাদের সমস্ত পুরনো কাগজপত্র আছে, এবার নতুন দলিল দাও। এই নাও, সই করো। কান খুলে শুনে রাখো সবাই, রাজার নিশানা কখনো ভুল হয় না। যে মরবে সে মরবে, তোমাদের সঙ্গে আমার কোনো বিরোধ নেই। আমি শুধু আকাশকে চাই। থাম 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 থাম, গুলি করিস না, রাজা যা কয় তাই শোন। রাজা ভাই, আমি তোমাকে কষ্ট দিয়েছিলাম, তোমার বাবা যে মিথ্যা কলঙ্ক নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আর সে কলঙ্ক আমি মুছে দিতে পেরেছি। আমার শ্বশুর তোমার বাবা আশরাফ চৌধুরীকে মিথ্যা অপবাদ দিয়ে জেলে ঢুকিয়েছিল, কিন্তু তোমার বাবার আসল হত্যাকারী হচ্ছে এই তিনজন, যারা তোমার বাবাকে জেলের ভেতর গিয়ে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিল। ও সব তোমার ফাঁস হয়ে গেছে। ওরে বাবা, আমিও ফাঁকে যাই। লাগাও, চলুন।
রাজা ভাই, আমি ভেবেছিলাম আপনি আমাদের ভালোবাসার দুশ্মন, কিন্তু আজ আমার সে ভুল ভেঙে গেছে। আমি আমি ভালোবাসার দুশ্মন নই, আমি ভালোবাসার কাঙাল। আমি আমি যা কিছু করেছি আমার পিতার প্রতি সন্তানের কর্তব্য মেনে করেছি। রাজা ভাই, আশা করি আপনাকে খুব বেশি দিন জেল হাজতে থাকতে হবে না, কারণ আপনার কেসটা লড়বে এই শহরের সেরা উকিল আকাশ চৌধুরী। That's good.